গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে মাদারীপুর পেয়ারপুরে কুমার নদীতে বিশাল নৌকাবাজের আয়োজন করেছে গাছবাড়িয়া প্রবাসী সংঘ। হাজার হাজার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই নৌকাবাজ দেখতে এসে। নেশা ও যুব সমাজকে বর্তমান নেশার ছোবল থেকে রক্ষা রাখতে মহামারী করোনার পরে মানুষের মাঝে বিনোদন দিতে এবং হাজার হাজার বছরের গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে মাদারীপুর পেয়ারপুরে বিশাল নৌকাবাজের আয়োজন করেছেন গাছবাড়িয়া প্রবাসী সংঘ। মাদারীপুর সদর উপজেলা পেয়ারপুর ঘটমাঝি ও মস্তাপুর সীমানা বহমান কুমার নদীতে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ নৌপথে এই নৌকাবাজ দেখতে আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ নারী পুরুষ রাস্তার পাশে দাঁড়িয়ে নদীর পাড়ে পানির মধ্যে দাঁড়িয়ে নৌকা ট্রলার চড়ে বাইজ উপভোগ করেন। নৌকাবাই দেখতে এসে অনেক ভালো লাগলো এবং এটা পুরনো স্মৃতি, অনেকদিন পরে এই নৌকাবাই দেখতে এসে অনেক ভালো লাগলো এবং হাজার হাজার লোক আসছে এবং এই নৌকাবাই বিলুপ্ত হয়ে যাওয়ার ছিল আবার নতুন করে পাওয়ার জন্য অনেক ভালো লাগলো এবং ধন্যবাদ জানাই এই গাছবাড়িয়ালাদেরকে। আগে ওরকম বাইশ হয়েছে, এত এইবারের মতো এত লোক হয় নাই, এবার লোক বেশি হয়েছে, বাইশও ভালো হয়েছে। আমাদের গাছবাড়িয়া প্রবাসী সংঘের উদ্দেশ্যে যে নৌকাবাইস হয়েছে খুবই সুন্দর হয়েছে, প্লাস এলাকার লোকজন দেখে খুবই মনোরম পরিবেশে দেখছে, কোনো গ্যাঞ্জাম কিছু হয় নাই, ঠিক আছে। আর 2-4-5 বছরে এরকম কোনো বাইস হয় নাই আমাদের এলাকায়, দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে এই বাইস দেখার জন্য, প্লাস অনুভব করার জন্য, তারা খুবই ভালোভাবে দেখেছে, প্লাস সবই মন খুলে দেখেছে। মাদারীপুর সদর উপজেলা পেয়ারপুর ইউনিয়নে গাছবাড়ি প্রবাসী সংঘের উদ্যোগে এই নৌকাবাজের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন পেয়ারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান লাভরু তালুকদার। নৌকাবাইজে প্রথম স্থানকারী ও দ্বিতীয় স্থানকারীদের একটি করে ফ্রিজ ও তৃতীয় স্থানকারীকে একটি কালার টেলিভিশন উপহার দেওয়া হয়। এছাড়া সকল নৌকাবাইজ প্রতিযোগীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়। নৌকাবাইজে মোট 30টি নৌকা অংশগ্রহণ করে, এর মধ্যে প্রতিযোগিতার মধ্যে প্রথম ও দ্বিতীয় তৃতীয় স্থান লাভ করে। গাছবাড়িয়া প্রবাসী সংঘের সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম ছোটনের সভাপতিতে তিন ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গাছবাড়িয়া প্রবাসী সংঘের সভাপতি রাশিদুল ইসলাম ছোটন বলেন, আমরা চেষ্টা করব নিয়মিত যাতে থাকে, এজন্য যারা আমাদের পৃষ্ঠপোষকতা করেছে এবং সরকারিভাবে আমরা যদি ভবিষ্যতে নৌকাবাজ করার জন্য পৃষ্ঠপোষকতা পেতে পারি, এজন্য আপনাদের মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাবো। মাননীয় প্রধানমন্ত্রী, যেন এই নৌকাবাজ উৎসব ঐতিহ্য ধরে রাখার জন্য যারা নৌকাবাজ অর্গানাইজ করতে চায় তাদেরকে সহযোগিতা করে, যাতে আমরা ভবিষ্যতে এই ধরনের নৌকাবাজ উৎসব আয়োজন করতে পারি। আসলে দীর্ঘ অনেকদিন পরে নৌকাবাইজ অনুষ্ঠিত হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন উৎসব মুখর পরিবেশে নদীর দুই পারে হাজার হাজার কোটি কোটি লোক আজকের এই নৌকাবাইজ উৎসব মুখর পরিবেশে উপভোগ করেছে। এই নৌকাবাইজ দেখতে এসে উচ্ছ্বাসিত এলাকাবাসী গাছবাড়িয়ার অসংখ্য বিশাল এই নৌকাবাইজে পুরস্কার দিয়ে যারা সহযোগিতা করে নিজেদের ধন্য মনে করেছেন উজ্জ্বল ব্যাপারী, নাসির ব্যাপারী, মির্দা ইসরাফিল, মিঠু ব্যাপারী, কাতার প্রবাসী ও রানা ব্যাপারী, এবং সার্বিক সহযোগিতা করেন গাছবাড়িয়া প্রবাসী সংঘের সকল সদস্যরা।